দিলওয়ালে দুলহানিয়া লে যায়েঙ্গে ও কুছ কুছ হোতা হ্যায় এর পরপরই প্রচুর মানুষের ভালোবাসা পেতে শুরু করি। সবাই বলল আমার ছবি এখন ভালো চলছে। দিলওয়ালে দুলহানিয়া লে যায়েঙ্গে সত্যি ভালো ছবি। এই ছবিটি আমাকে একটা জায়গায় পৌঁছে দিয়েছিল। তখন স্টার বলে ভাবিনি, তবে বুঝেছি আমি ভালো কাজ করছি। এই সিনেমাগুলোর পরপরই আমার এক জন্মদিনের দিন ফিল্ম সিটিতে প্রায় 45 জন মানুষ ফুলের তোড়া নিয়ে আমার সঙ্গে দেখা করতে আসেন। আমি আমার ম্যানেজারকে জিজ্ঞেস করি এরা কারা। ম্যানেজার বলেন এরা টিকিট ব্রেকার। আমি সত্যি একটু অবাক হয়ে যাই, আমার সঙ্গে তারা কেন দেখা করতে এসেছেন। তখন তারা আমাকে বলেন, আপনার জন্যই মানুষ আবার হলমুখী হয়েছে, আর আপনার জন্যই আমাদের ব্যবসা ভালো চলছে। ব্ল্যাকের টিকিট বিক্রি করে প্রচুর মুনাফা করেছি। তাই আজ আপনাকে আমরা ধন্যবাদ জানাতে এসেছি। কথাগুলো বলছিলেন বলিউড বাদশাহ শাহরুখ খান। এক জন্মদিনে এভাবেই স্মৃতিচারণ করছিলেন তিনি। ভারতীয় সিনেমার অন্যতম জনপ্রিয় রোমান্টিক নায়ক শাহরুখ, যাকে ডাকা হয় বলিউড বাদশাহ। কেউ বা ডাকে ডন, আবার কেউ বা ডাকে কিং খান। আজ সেই কিং খানের জন্মদিন। ৫৬ বছরে পা রেখেছেন এই সুপারস্টার। ১৯৬৫ সালের আজকের এই দিনে নয়াদিল্লির এক মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন শাহরুখ। তার বাবার নাম মিরতাজ মোহাম্মদ খান, মায়ের নাম লতিফ ফাতিমা। তার এই বিশেষ দিনটির জন্য দীর্ঘ অপেক্ষায় থাকেন শাহরুখ ভক্তরা। সন্ধ্যা থেকে জড়ো হন শাহরুখের মুম্বাইয়ের বাসভবন মান্নাতের সামনে। এরপর শাহরুখ এসে হাত নেড়ে জন্মদিনে ভক্তদের শুভেচ্ছা গ্রহণ করেন। কিন্তু শাহরুখের এবারের জন্মদিনটা অন্য সব বছরের মতো নয়, কেননা মাদককাণ্ডে জড়িত থাকার অভিযোগে প্রায় এক মাস জেলে থাকার পর সম্প্রতি ঘরে ফিরেছে তার বড় ছেলে আরিয়ান খান। তাই এবছর ঘটা করে জন্মদিন পালন করছেন না কিং খান। আরিয়ান জেলে থাকাকালে স্ত্রী গৌরী খানের জন্মদিন ও এই যুগলের বিবাহ বার্ষিকীও উদযাপন করা হয়নি। অবশ্য দুঃসময় কেটেছে, ছেলে কারাগার থেকে ঘরে ফিরেছে। শাহরুখের জন্মদিনের আগের দিন প্রকাশ পেয়েছে সালমানের নতুন সিনেমা অন্তিমের গান ভাইকা বার্থডে। অনেকেই মনে করছেন শাহরুখের জন্মদিন উপলক্ষেই এই গান প্রকাশ করেছেন সালমান। আরিয়ান বাড়ি ফেরায় আলো ঝলমলে মান্নাতে এখন কেবলই উৎসবের আমেজ। এবছর বড় পার্টির আয়োজন করেননি শাহরুখ, তবে ঘরোয়াভাবে কাছের মানুষদের নিয়ে কেক কাটবেন কিং খান। প্রতিবারের মতো অবশ্য এবছরও বাড়ির বাইরে এসে ভক্তদের সঙ্গে দেখা করবেন তিনি। তবে সোমবার রাত থেকেই কেক কেটে রাস্তার মোড়ে মোড়ে পোস্টার লাগিয়ে শাহরুখের জন্মদিন পালন করছেন তার ভক্তরা। মান্নাতের বাইরে ভক্তদের ভিড়। শাহরুখের কাছের বন্ধুরা উপহার পাঠাচ্ছেন মান্নাতে। জন্মদিনে বিশেষ উপহার পাঠিয়েছেন আরেক বলিউড স্টার সালমান খান। সোমবার রাতে শাহরুখের বাড়িতে উপহার পাঠিয়েছেন একতা কাপুর ও সিদ্ধার্থ মালহোত্রা। সিদ্ধার্থ মালহোত্রা পাঠিয়েছেন বড় এক ফুলের তোড়া। তোড়ায় গুজে দেওয়া চিরকুটে শাহরুখকে জানিয়েছেন জন্মদিনের শুভেচ্ছা। একতা কাপুরও দুটি রঙিন কাগজে মোড়ানো উপহার পাঠিয়েছেন শাহরুখের বাড়িতে। এছাড়াও মঙ্গলবার সকাল থেকে একের পর এক ফুলের তোড়া আসছে মান্নাতে। শাহরুখ খানের প্রধান চরিত্রে প্রথম কাজ ছিল লেক টেন্ডনের টেলিভিশন ধারাবাহিক দিলদরিয়া। ১৯৮৮ সালে ধারাবাহিকটির শুটিং শুরু হয়, কিন্তু নির্মাণ বিলম্বের কারণে ১৯৮৮ সালে রাজকুমার কাপুর পরিচালিত ফৌজি টেলিভিশন ধারাবাহিকে অভিনেতা হিসেবে তিনি আত্মপ্রকাশ করেন। বলিউডে তার অভিষেক হয় ১৯৯২ সালে দেওয়ানা সিনেমার মাধ্যমে। প্রথম সিনেমাতেই অর্জন করেন সেরা নবাগত অভিনেতা হিসেবে ফিল্মফেয়ার পুরস্কার। কর্মজীবনের শুরুর দিকে খল চরিত্রে ডর, বাজিগর ও আঞ্জাম সিনেমায় অভিনয় করে পরিচিতি লাভ করেন শাহরুখ। এরপর তিনি বাণিজ্যিকভাবে অসংখ্য সফল চলচ্চিত্রে অভিনয় করেন এবং খ্যাতি অর্জন করেন। এর মধ্যে রয়েছে দিলওয়ালে দুলহানিয়া লে যায়েঙ্গে, দিল তো পাগল হে, কুছ কুছ হোতা হে, মোহাব্বতেন ও কাবি খুশি কাবি গাম। মেরে আনে সে পেহলে তুমি হামেশা কেসে পাতা চল জাতা। এরপর শাহরুখ দীর্ঘদিন নেতৃত্ব দিয়েছেন বলিউডকে। তবে ২০১৮ সালে জিরো সিনেমা মুক্তির পর আর বড় পর্দায় নেই বলিউড বাদশাহ শাহরুখ খান। জিরো সিনেমাটিও বক্স অফিসে সারা জায়গাতে চরমভাবে ব্যর্থ হয়েছিল।
তবে এখন পত্রপত্রিকার খবর, তিন সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন কিং খান। সেগুলো হচ্ছে বলিউডের সফল পরিচালক সিদ্ধার্থ আনন্দের সিনেমা পাঠান, রাজকুমার হিরানির নাম ঠিক না হওয়া একটি সামাজিক কমেডি ছবি, আর তামিল পরিচালক অ্যাটলি কুমারের অ্যাকশনধর্মী একটি বাণিজ্যিক ছবি লায়ন। দীর্ঘ ক্যারিয়ারে শাহরুখ খান 30টি ফিল্মফেয়ার পুরস্কারের মনোনয়ন থেকে 14টি পুরস্কার এবং একটি বিশেষ পুরস্কার অর্জন করেন। 2002 সালে ভারত সরকার তাকে পদ্মশ্রী সম্মাননায় ভূষিত করে। প্রায় 6 বছরের প্রেমের পর 1991 সালের 25 অক্টোবর শাহরুখ গৌরী বিবাহ বন্ধনে আবদ্ধ হন। তাদের রয়েছে 3 সন্তান। এরা হলেন বড় ছেলে আরিয়ান খান, মেঝো মেয়ে সুহানা খান ও ছোট ছেলে আবরাম খান। অভিনয়ের বাইরে শাহরুখ চলচ্চিত্র প্রযোজনা কোম্পানি রেড চিলিস এন্টারটেইনমেন্ট ও এর সহযোগী সংগঠনের সহচেয়ারম্যান এবং ইন্ডিয়ান প্রিমিয়ার লীগের দল কলকাতা নাইট রাইডার্স ও ক্যারাবিয়ান প্রিমিয়ার লীগের দল ত্রিনবাগো নাইট রাইডার্সের সহকর্ণধার। তাকে প্রায়ই টেলিভিশন অনুষ্ঠানের সঞ্চালক ও স্টেজ শোতে পরিবেশনা করতে দেখা যায়। দেশি বিদেশি একাধিক পণ্যের শুভেচ্ছা দূত তিনি। বলিউড বাদশার জন্মদিনে সিটি নিউজ ঢাকার পক্ষ থেকে রইল প্রাণঢালা শুভেচ্ছা।